রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন সদ্য সাবেক মেয়র। এর আগে রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন 2008 সালে প্রথমবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। 2013 সালে পরাজিত হলেও 2018 সালে আবারও ভোটে জিতে মেয়র হন তিনি।